হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, মাই লাইফ মাই রুল। আজকে জানো তো একটা দারুণ জিনিস হচ্ছে, কি হচ্ছে সেটা দেখো, আর দেখাচ্ছি তোমাদের সবাইকে। আর ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে জানতে পারবে অ্যাকচুয়ালি জিনিসটা কি হলো না হলো। ওকে, আর একটু হিন্ট দিই তোমাদের, আজকে আমার রান্নার ছুটি। আর সবাই মিলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করো, কমেন্ট করো, আর অনেক 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 ভিউজ করো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আর শেষ অবধি দেখো কি হলো সেটা দেখবে। কি হলো, কি হলো, তাহলে রেডি তো? চলো তাহলে, টান টানা। আজকে রান্না করছে মিস্টার বিশ্বাস, আজকে আমাকে ছুটি দিয়ে দিয়েছে, বলেছে আমি রান্না করব। তাই দেখো কি রান্না করছে। গ্যাস আমার পুড়িয়ে পুরো শেষ করে দিল, আজকেই আমার গ্যাস শেষ। সে নাকি রান্না করবে ডিম টোস্ট। একটা ডিম টোস্ট বানাতে 15 মিনিট লাগাচ্ছে। বলো বলো কি বলতে চাই, বলো, হাসছো যে, বলো। হ্যাঁ, কি বক্তব্য? কেকটা খেলে কেকটা কেমন খেয়েছো বলো তো, কালকে কেকটা বানিয়েছিলাম কেমন খেয়েছো? খাওয়া যাবে কিনা কে জানে, দিনটাও না পুড়িয়েই ফেললো, মনে হয় না খাওয়া যাবে বলে। দেখি কি বানায়, কি ওঠায় আলটিমেটলি। আরে গ্যাসটা কমিয়ে, তুই ফ্লেম কমিয়ে নিতে, গ্যাসটা কমাবে না কেন? দেখো কাঁচা কাঁচা সাদা সাদা ডিম টোস্ট বানিয়েছে। ডিম টোস্ট খাই, ডিম টোস্ট কি পোড়া পোড়া খাই নাকি, রুটি পোড়া খাই সেই একটা যে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ, আরে হোস্টেলে যে গানটা করেছিলে সেই গানটা একবার প্লিজ শুনিয়ে দাও, একবার হিমেশের গানটা, গানটা একবার একবার একবার। না না, পারো পারো তুমি, তাহলে তাই করো, তাই করো। আরে করো না, লোকে শুনবে, লোকে শুনবে শুনবে। দাও দাও বলো। আমি একটা কুক, রান্না করতে পারি। তুমি কুক? হোয়াটটা জোক, হোয়াটটা জোক, দিস ইজ দ্য জোক অফ দ্য এরা হয়ে গেল একদম। ও নাকি কুক বলছে, তাই আমি বললাম এটা হচ্ছে সব থেকে বড় জোক এই বছরের। বছরের না, এই এরার সব থেকে বড়। দাঁড়া কি করে বুঝে উঠতে পারছে না, এইদিকে হাতে যাচ্ছে, ওইদিকে হাতে যাচ্ছে, গ্যাস কিন্তু আমার পুড়িয়েই যাচ্ছে, পুড়িয়েই যাচ্ছে, গ্যাসের পোড়া শেষ নেই। আবার একটা পাউরুটি নিল, আলটিমেটলি ও কি করতে চাইছে ওই জানে। দেখো 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 কিভাবে পাউরুটি কাটছে, দেখো খুন্তি দিয়ে পাউরুটি কাটছে। এটাও করে কি খুন্তি দিয়ে কাটতে হবে, হাত দিয়ে ছিটতে পারবে না ও। বাবা সত্যি, আবার গ্যাস জ্বালাতে হবে, গ্যাস বন্ধ করে দিয়েছে, গ্যাস জ্বালাতে হবে। এবারে রাখলো, আবার গ্যাস জ্বালাতে যাচ্ছে। দেশলাই আনবে একটা, কবে থেকে লাইটারের জন্য তোমাকে বলা হচ্ছে, লাইটার আর তুমি আনছো না। এত কিছু লাইটার একটা দিয়েছি তো আমি, কোথায় তোমার কাছে গ্যাস লাইটার বলেছি, ওটাও গ্যাসেই জ্বলে না, ওইটা দিয়ে আমি জ্বালাতে পারবো না। না এত কিছু জ্বালাচ্ছ, ওটা জ্বালাতে কি অসুবিধা? ভুলভাল কথা বলে ভিডিওতে কেন বলছো তুমি, তোমাকে ইনসাল্ট করছো? হ্যাঁ জমে যাচ্ছে, তাই জন্য ওটাকে সামনে রেখেছি যে এটা গ্যাসে একটুখানি গরম করে নিয়ে গলে যাবে, তারপরে মাথায় দেবো। সেই জন্য এবারে ডবল ডিম হচ্ছে, ডবল ডিম, সিঙ্গেল ডিমের হয়ে গেছে, এবারে ডবল ডিমের হচ্ছে। একটা পিলা, একটা পিলা পিলা, একটা একটা নাকি পিলা, আর একটা নাকি পিলা পিলা, পিলা পিলা। আচ্ছা, দুটো দু রকমের রঙের, সেই জন্য বললাম। এত পেঁয়াজ লঙ্কা দিয়েছে, বাপরে বাপ। পেঁয়াজ আর লঙ্কা বেশি খাওয়া ভালো, একটু জোরে বলো, শুনতে পাবে না কেউ। পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি খাওয়া ভালো। কেন, কি হবে পেঁয়াজ লঙ্কা বেশি খেলে?
পেঁয়াজ খেলে মুখের গন্ধ অন্য কোনো বাজে গন্ধ থাকবে না? পেঁয়াজের গন্ধ তো হবে বিচ্ছিরি, একটা পেতে গেলে তো একটা হারাতেই হবে। ইস, পেঁয়াজের গন্ধ কি মাঝে লাগে, কত নুন দিচ্ছ, নুন কাটা হয়ে যাবে। আর ঝাল হলে খাবার যতই খারাপ হোক ভালোই লাগে। বুঝলাম, একটু ঝাল, তাহলে একটু ঝাল আর নুন ওয়ালা বউ বিয়ে, মানে মেয়ে বিয়ে করতে পারতে। মিষ্টি মেয়ে বিয়ে করা উচিত হয়নি তোমার? কখনো ঝামেলা করি, ঝগড়া করি, তোমার কখনো কটু কথা বলি একটাও? নো কমেন্ট। আমি সত্যি ঝগড়া করি না কখনো, আমি কোনো কথা বলি না, আর ও ঝগড়া করে না। ওর বাবা মা ওকে মধু দিয়েছে। এই যে আবার ধরাচ্ছে গ্যাস। দেশলাই পর দেশলাই খরচা হয়ে যাচ্ছে, দেখো আমি ওখানে কতগুলো দেশলাই জমিয়ে রেখেছি। শিখছে